তার মানে কি কি বলছিস তুই? তোর অ্যাক্সিডেন্টের পরে এই মেয়েটা হাসপাতালে গিয়েছিল? কই তুই তো আমাদের কিছু বলিসনি। এটা বলার মতো কথা নয় মা। ও হসপিটালে গিয়েছিল ঠিকই, কিন্তু সেখানে ওকে আমি এন্টারটেইনই করিনি। একদম ঠিক করেছিস ভাইয়া। আর তারপরেও তুমি কোন সাহসে এই বাড়িতে এসছো? কি করে ভাবলে তুমি যে আমার কাছে তুমি ক্ষমা চাইলে আমি তোমাকে ক্ষমা করে দেব? এক মিনিট অনিসদা, আমার মনে হয় তুমি না কোথাও একটু হলেও ছোট্ট করে ভুল করে বসেছ। হ্যাঁ, আমি তোমার কাছে ক্ষমা চাইতে আসি। ইনফ্যাক্ট আমি কখনো ক্ষমা চাইবও না। আমি যাই করে থাকি না কেন, আফটারঅল আমি তোমায় ভালোবেসেছি, সেই কারণেই করেছি। হ্যাঁ বুঝলাম, অনিশকে ভালোবেসে তুমি একেবারে ভালোবাসার সমীকরণই বদলে দিয়েছো, কিন্তু এখন এখানে কি মতলবে এসেছো বলো তো? আর তাছাড়া আমার জন্য আমার বউ আমাকে টিফিন বানিয়ে দিয়েছে, তুমি সেটাকে পাতি টিফিন কেন বলছো? না না অনিশ, ওটা তো সৌমিলি বললো, তুমি নাকি ফাইভ স্টার হোটেলে ব্রেকফাস্ট করবে। সৌমিলি যখন কথাটা বলছে তখন নিশ্চয়ই খরচটাও সৌমিলি বেয়ার করবে। খরচা বেয়ার করলেই সেই টিফিন আমি খাবো, এটা তোমাকে কে বলল মেজ বৌদি? সর্বমঙ্গলা যে খাবারটা আমার জন্য বানিয়েছে তার মধ্যে সততা, আবেগ, দায়িত্ববোধ এই সব কিছু রয়েছে। আর তুমি আমাকে এটা বলতে পারো কোন বড় হোটেলে এই সব কিছু কত টাকা দিয়ে কেনা যায়? কাকে বোঝাচ্ছিস অনিশ? চুপ কর, আমাকে ব্যাপারটা বুঝতে দে তো। এই ভদ্রলোক এখানে এসেছেন কেন? এই যে প্রদীপ বাবু, আপনি কি একাই এসেছেন নাকি এই মেয়েটার সঙ্গে এসেছেন? আমি ম্যাডামের সাথেই এসেছি। ম্যাডাম মানে? আমি ঠিক ব্যাপারটা বুঝলাম না। আজকে তো আপনার আমাকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাঠানোর কথা ছিল। হ্যাঁ, গাড়ি তো এসে গেছে স্যার। আসুন না, ম্যাডাম আপনাকে নিয়ে যাবেন। ও তো আপনাদের অফিসে জয়েন করছে, সৌমিলি ওকে কেন নিয়ে যাবে? এটা না আমি বুঝিয়ে বলছি বর্দি। হ্যাঁ, কি হচ্ছে ব্যাপারটা? সৌমিলি দিদি এত বেপরোয়া ভাবে কথা বলছে কেন? এত আত্মবিশ্বাস কোথা থেকে পাচ্ছে সৌমিলি দিদি? এই লোকটাই বা সৌমিলি দিদির সঙ্গে এসেছে কেন? সর্বমঙ্গলা দেখো, আমি না তোমার সঙ্গে এই বাড়ির কারোর সাথে আজকে ঝগড়া করতে এখানে আসিনি। আমি জানি আজকে দিনটা ভীষণ স্পেশাল তোমাদের প্রত্যেকের কাছে। অনিশদার আজকে চাকরির ফার্স্ট ডে, সেই জন্য সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। এই তো পুজোর থালা। আন্টি, তার মানে ছেলের মঙ্গলার্থে তুমি মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে এসেছো? ইটস ভেরি গুড। মানে জাস্ট ভাবলেই কি ভালো লাগছে, মানে অনিশদার ভবিষ্যতের কথা ভেবে তোমরা প্রত্যেকে এতটা রঙিন রঙিন স্বপ্ন দেখছো না? হয়তো অনিশদা নিজেও দেখছে। এই থামো তো, তোমার এই বাচালতা শোনার সময় আমাদের নেই। আরে যে প্রদীপ বাবু, আপনি অনিশকে নিতে এসেছেন কি? যদি এসে থাকেন তাহলে ওকে নিয়ে চলে যান। এইসব আজে বাজে লোকের সঙ্গে আমার ছেলে অফিসে যাবে না। না না, এসব কি বলছেন? আপনি জানেন ম্যাডাম কে? নতুন করে চেনার নেই প্রদীপ বাবু, ওনাকে আমি শুধু চিনিই না, হাড়ে হাড়ে চিনি। আর উনি কে যে ওনার সাথে আমাকে চাকরিতে জয়েন করতে যেতে হবে? আমি কে? অনিশা এখনই জানতে চাও মানে আমি কে? ওকে ফাইন, যখন জানতেই চাইছো। আর দেখো, তুমি যে কোম্পানিতে জয়েন করতে যাচ্ছ আজকে, যে কোম্পানির জন্য মানে যে কোম্পানির কন্ডিশনের কথাগুলো শুনে তোমার এই বাড়ির প্রত্যেকটা মানুষের ভেতরে এতটা আনন্দ, এতটা আনন্দে তারা আত্মহারা হয়ে যাচ্ছে, এই কোম্পানি শুনে না আমার একটা ছোট্ট, খুব বেশি একটা ছোট্ট সম্পর্ক আছে। কি সম্পর্ক? তুমি কি ওই কোম্পানিতে চাকরি নিয়েছো?
কোম্পানিতে আমি চাকরি না না নিজা আমি কোম্পানিতে কেন চাকরি করতে যাব আমি চাকরি করছি না তবে কিসের সম্পর্ক ওই কোম্পানির সাথে তোমার আমি এই কোম্পানির এমডি ম্যানেজিং ডিরেক্টর যারা খুব সোজা ভাষায় বলে সৌমিলি মিত্র এই কোম্পানির মালিক রে আবার মাথা ঘুরছে কেন অজ্ঞান হয়ে যাবো নাকি না না এখন অজ্ঞান হলে চলবে না বি স্টেডি সঞ্জনা কাঞ্জিলাল বি স্টেডি আমি তোমার কোম্পানিতে জয়েন করতে যাচ্ছি এসব সব তোমার চাল কি প্রদীপ বাবু এসব এই ম্যাডামের প্ল্যানিং তাই না কি সাংঘাতিক মেয়ে ঠিক অনিশকে কবজা করে ছাড়লো ওয়েল ডান সৌমিলি কি হলো প্রদীপ বাবু জবাব দিন তাই জন্য আপনাকে যখন আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে আপনাদের কোম্পানির এমডি নামটা আমাকে বলুন আপনি আমাকে মিথ্যে বললেন তাই না আই এম এক্সট্রিমলি সরি এই চাকরিটা আমি করতে পারবো না ম্যাড সৌমিলি জাস্ট গেট লস্ট ফ্রম হিয়ার গেট আউট অনিশ দা তুমি এভাবে কেন কথা বলছো দেখো আমি তো তোমার সঙ্গে কোনো রকমের খারাপ ব্যবহার করতে চাই না না তোমাকে কোনো রকম অপমানও করতে চাই না ট্রাস্ট মি আমি তো তোমার ভালোটাই চাই সেই জন্য সত্যিটা আমাকে তো বলতেই হচ্ছে প্লিজ আমাকে ভুল বুঝো না তোমরা কেউই আমাকে ভুল বুঝো না হ্যাঁ তুমি এই চাকরিটা না না চাইলেও করতে বাধ্য তুমি চাকরিটা ছাড়তে পারবে না চাকরি ছাড়তে পারবে না মানে আরে অনির চাকরি করলো কখন যে ছাড়তে পারবে না 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 তুমি ভাবলে কি করে যার অনিশের পায়ের ধুলো হবার যোগ্যতা নেই সে বসবে অনিশের মাথার উপর আর এটা আমরা মেনে নেব ও আঙ্কেল কেন এত উত্তেজিত হচ্ছেন বলুন তো দেখুন আপনার তো বয়স হয়েছে আর এই বয়সে এত প্রেশার নিলে আপনার তো শরীরে প্রবলেম হবে না সো প্লিজ কিপ কোয়াইট হ্যাঁ অনিশা আমি কি বলতে চাইছি আশা করি তুমি বুঝতে পারছো যদি না বুঝতে পারো ফাইন আমি বুঝিয়ে বলছি কি বোঝাবে তুমি আমাকে বললাম তো তোমাকে এই চাকরিটা করতেই হবে তুমি বাধ্যই চাকরিটা করতে হ্যাঁ প্লিজ এর থেকে বেশি কিছু আমাকে বলতে বলো না কজ আমার নিজেরই খুব খারাপ লাগবে ট্রাস্ট মি সৌমিলি দিদি অনিশবাবু কেন এই চাকরিটা ছাড়তে পারবেন না সেটা জানতে না পারলে যে আমাদের খারাপ লাগবে তাই তোমাকে বলতেই হবে কিসের জোরে তুমি এত বড় কথাটা বলছো যদি অনিশবাবু নিজেই চাকরিটা করতে না চান যদি এই বাড়ির কেউ না চায় যে অনিশবাবু তোমার কোম্পানিতে চাকরি করুন তাহলে তুমি কিসের জোরে ওনাকে দিয়ে তোমার কোম্পানিতে চাকরি করাবে গায়ের জোরে থাক সর্বমঙ্গলা আপনাকে এই নোংরামির মধ্যে আর ঢুকতে হবে না সৌমিলিকে যা বলার আমিই বলছি কি সৌমিলি অনেক বুদ্ধি খাটিয়ে এই প্রদীপ বাবুর মাধ্যমে আমাকে তুমি তোমার নিজের গ্রিপে করার চেষ্টা করেছিলে তাই না সেটা কিন্তু আর হবে না কারণ এই চাকরিটা আমি কোনোভাবেই কোনো মতেই করব না তাতে তুমি যাই করো না কেন আমার সাথে তোমার এই যে এগ্রিমেন্টে সাইন করিয়েছো আমাকে সেগুলো সব রিজেক্ট করে দাও আমি কোনো মতেই এই চাকরি করব না কোনো মতেই না বলো যে চাকরিটা যেন জয়েন করে আরে 1,00,000 টাকা মাইনে পাবে কি এসে যায় মালিককে সবকিছু ফ্রি খাওয়া দাওয়া যাতায়াত সবকিছু ফ্রি মা এই সুযোগ কেউ ছাড়ে অনিশ দা তুমি আমার টিচার ছিলে তুমি আমাকে যথেষ্ট ভালোবাসতে
তুমি যে আমার কাছে কি, মানে আমার জীবনে তুমি কি, সেটা আমার থেকে বেটার তুমি জানো, তাই না? সো আমি জাস্ট তোমাকে এটাই বলবো, তুমি চাকরিটা জয়েন করে দেখো, তোমার জীবনটা আমি বদলে দেবো, ট্রাস্ট মি। ওই দেখো মা, শুনেছ কি বললো? এই লাস্ট চান্স, ওই মেয়ে এখনো অনিশকে বিয়ে করতে চায়, আর অনিশকে যদি ও বিয়ে করে তাহলে অনিশ ওই কোম্পানির অর্ধেক মালিকানা পাবে, বুঝতে পারছো? চাকরিটা ওকে করতে বলো মা, অনিশ যদি চাকরিটা করে তাহলে ওই হকার মেয়েটাকে ওর জীবন থেকে বের করে দেওয়া যাবে, তোমাকে ওর মুখ আর দেখতে হবে না, তুমি অনিশকে বলো চাকরিটা করতে। তা যা বলেছো, এই চাকরিতে জয়েন করলে আমার অনিশের জীবনটা দূষিত কলুষিত নিষ্পেষিত হয়ে যাবে। সেই কারণেই ও এই চাকরিতে জয়েন করবে না। দিস ইজ ফাইনাল আঙ্কেল, প্লিজ।